সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্লে করেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান জীবনের গল্প। প্রিয় দর্শক, আমরা আজ একজন বোনের সঙ্গে কথা বলবো, শুনবো তার জীবনের গল্প এবং তার সঙ্গে আমরা যে গল্পটি করব, এই গল্পটি খুব চমৎকার একটি গল্প। দর্শক, এই গল্পটি শুনতে হলে আমাদের ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরোটা দেখবেন, না দেখে ভিডিওটি টেনে টেনে দেখবেন না, একটা না দেখতে থাকুন, তাহলে গল্পের মূল অংশটা আপনারা জানতে পারবেন। তো দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা এই বোনটির সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু জোরে কথা বলবেন। ওয়ালাইকুম সালাম। জি বোন, কেমন আছেন আপনি? এ তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার নাম কি? আমার নাম বৃষ্টি আক্তার শিল্পী। বৃষ্টি আক্তার শিল্পী, আচ্ছা। তো বৃষ্টি আক্তার শিল্পী, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমার মা আছে, দুইটা মেয়ে আছে আর একটা বোন আছে। মা আছে, দুইটা মেয়ে আছে আর একটা বোন আছে। আচ্ছা, তো আপনার দুইটা মেয়ে? আচ্ছা। বাবা নেই? না, বাবা নেই। আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায়? দিনাজপুর। দিনাজপুর কোথায়, কোন জেলা, কোন থানা, কি গ্রাম, একটু ডিটেইলস বলুন। আর পোস্ট অফিস? আচ্ছা, তো আপনি ঢাকা কেন আসলেন? আমি ঢাকায় আসি আবার প্রতিবেদন ছাড়ার জন্য। একবার ছাড়ছিলাম, কারণ হচ্ছে আমার মা অসুস্থ ছিল বাচ্চা নিয়ে। একটু জোরে কথা বলুন বোন। আমি আমার যখন ছোট তখন আমি আমার নানির কাছে মানুষ হয়েছি, আমার নানিকে আমি মা বলে জানি, তখন থেকে আমি আমার নানিকেই মা বলে ডাকি। তখন আমার মা অসুস্থ ছিল, তার জন্য আমি প্রতিবেদনে আসছিলাম। ছোট বাচ্চা নিয়ে কাজকাম করতে পারতাম না, মায়ের অপারেশন করবো না, হচ্ছে বাচ্চা সামলাবো, কারণ আমার তো আর তেমন কোনো গার্জিয়ান নেই যে হচ্ছে চিকিৎসা করবে। এই জন্য আমি প্রতিবেদনে আসছিলাম, কিন্তু হচ্ছে প্রবাসী ভাইদের দোয়াতে আমি আমার মায়ের একটা অপারেশন করতে পারছি, কিছু দেনা পাওনা শুরু করতে পারছি, কিন্তু আমার মায়ের আরও একটা অপারেশন করতে হবে। এই জন্য আমি আবারও আসি। দুইটা মেয়ে আছে, বড়ো মেয়েকে হচ্ছে আলিম মাদ্রাসায় পড়াই, কিন্তু তার খরচাপাতি লাগতেছে, মায়ের ওষুধ পানি লাগতেছে, কি অপারেশন একটা একটা মেয়ে মানুষ, অনেক মানুষ সমস্যার মধ্যে আমি আসি। এই জন্য প্রবাসী ভাইদের কাছে আবারও আসি। আচ্ছা বোন, আপনি আসছেন আমাদের আপনাদের ক্যামেরার সামনে, আপনার জীবনের গল্পটা শেয়ার করবেন। তো বিষয় হচ্ছে, আপনার স্বামী আছে না? না, আমার স্বামী নেই। আমার স্বামী যদি থাকতো তাহলে আমি ক্যামেরার সামনে কি আসতাম? কখনো আসতাম না। স্বামী নাই কেন, কিভাবে আপনার বিয়েটা হলো, আবার বা স্বামী কি হয়েছে একটু আমাদেরকে খুলে বলুন তো বোন। আমি যখন স্কুল লাইফে পড়তাম তখন ছেলে আমাদের ওইখানে কাজকাম করতো, আমাকে দেখতো, দেখে হচ্ছে পছন্দ করছিল, পছন্দ করার মাধ্যমে হচ্ছে আমার বান্ধবীদেরকে দিয়ে বলছিল, কিন্তু আমি হচ্ছে তাকে কখনো পছন্দ করতাম না, কারণ আমার গার্জিয়ান নেই। আমি আমার নানিকে মা বলে জানছি, ছোট থেকে সেখানে মানুষ হয়েছি, কারণ আমাকে নানি যেখানে বিয়ে দিবে আমি সেখানেই বিয়ে করব, কারণ তাদের অভিবৃদ্ধি আমি যাইতে পারবো না, কারণ তারা আমাকে বড় মতো করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মানুষ করছে, কারণ তাদের তো আমি সম্মান দুয়েতে পারি না। কিন্তু সে অনেক বোঝানোর পর, বলা কোহার পরে তখন হচ্ছে আমার বান্ধবীকে দিয়ে বলছিল যে এরকম আমি বিয়ে করতে চাই বৃষ্টিকে, বৃষ্টি তো আমার কথা শুনতেছে না। তখন আমার বান্ধবীকে বললো, শোন, আমার বান্ধবী আসে বলতেছে যে বৃষ্টি শোন, ছেলেটা তো ভালোই দেখতে শুনতে। আমি বলতেছি শোন, ভালো তো হইলে হবে না, আমি যেভাবে মানুষ হয়েছি সেটা যদি ও মানে বা মেনে নেয় ওর গার্জিয়ান তাহলেই হবে, কারণ আমার গার্জিয়ান আছে, আমার গার্জিয়ান লেভেলে বলতে হবে। তখন ওর গার্জিয়ানকে পাঠাইছিল আমার মার কাছে, পাঠানোর পর তখন সব কিছু যাচাই বাছাই করলো বিয়ে শাদি দেওয়ার জন্য। তখন ওদেরও পছন্দ হলো, আমাকে দেখে দেখানোর পর তখন ওরা যৌতুক চাইছিল 1,00,000 টাকা। তখন আমার মা বলছে যে আমি 1,00,000 টাকা দিতে পারবো না, তাহলে ওইটা ভাঙানো হোক। তখন মানে বলে কয়ে 80,000 টাকা হয়েছিল। তখন তো আমার মা সুস্থই ছিল, মানে যা ইনকাম করছিল করে মানে কিছু টাকা উনি রাখে, আমার বিয়ের সময় 30,000 টাকা দিছিল, আর বাদ বাকি টাকা বাকি ছিল, মানে চুক্তি হয়েছিল যে এতদিন পর বা এতদিন পর দিবে। কিন্তু হচ্ছে বিয়ে করার পর তার কিছুদিন মানে না যেতে, মাস দেড়েক না যেতেই সে টাকার জন্য আমাকে জুলুম করে, মারধর করে, হচ্ছে এমন এমন ভাবে নির্যাতন করতো, সেটা বলার মতো না পাইছি। আমি স্বামীর হাতে একটা ভালোবাসা না পাইছি কোনো কিছু, মানে স্বামীদের হাতে অনেক কিছু পাই, কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে আমি আমার স্বামীর হাতে কোনো কিছুই পাইনি। মানে যখন ওর হচ্ছে আর কি সুযোগ সুবিধা মতো লাগতো, সে তখনই শুধু আমাকে ব্যবহার করছে, এর বাইরে কখনো
আর তার সাথে আমার কোনো সম্পর্ক হয়নি। আচ্ছা ও আপনার এখন বর্তমান বয়স কত রানিং? আমার এখন বর্তমান রানিং বয়স চলছে 20। 20 বছর বয়স? জি। তো আপনি স্বামীর কাছে বিতাড়িত আজকে কতদিন? বিতাড়িত হয়েছি 5 বছর চলতেছে। 5 বছর চলতেছে? জি। মানে আপনার বাল্য বিবাহ যেটাকে বলে? হ্যাঁ বাল্য বিবাহ। বাল্য বিবাহ হয়েছে। তো মা হয়েছেন আপনি, দুইটা সন্তানের মা হয়েছেন। বিয়ে কতদিন পর? আমার বড় মেয়ে হয়েছিল মাস তিনেক যখন হয়েছিল তখনই আমি অন্তঃসত্ত্বা হয়েছিলাম, তখন আমার বড় মেয়ে হয়েছিল। বড় মেয়ে হওয়ার পর তখন মোটামুটি খুশি ছিল, কিন্তু তার বাইরেও মানে ওর অন্যখানে মানে মেয়েদের সঙ্গে সম্পর্ক ওর বন্ধু বান্ধবরা বলতো, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। আমাকে অত খাওয়া খরচাও দিত না কিবা না, তারপরও আমি কিবা করে নিজে যে তো আমি নিজে চোখে দেখিনি, কিবা করে মানুষের কথাতে শুনে নিজের সংসারটা ভাঙবো কেন? মানুষকে তো ভালোবার সুযোগ দিতে হয়। সেই হিসেবে মানে আমি দেখতাম কিবা করতাম, আশে আশে যৌতুকের চাপ দিত, খাওয়া খরচা দিত না, ছোট বাচ্চা নিয়ে আমাকে বলতো নিজের খাওয়া খরচা নিজে তুই ম্যানেজ করে নে। আমি বুঝাই বলতে আমাকে মারধর করতো। আচ্ছা বোন, আমার মনে পড়ে গিয়েছে মনে হয় আপনাকে নিয়ে এর আগেও একটি প্রতিবেদন করেছি। হ্যাঁ, ওই যে আপনি যে বলেছেন আপনার বাসর প্রেম করে বিয়ে করেছেন, বাসর করেছেন বৃষ্টির ভিতরে। জি জি, বৃষ্টির পানি পড়ছে সেরকম প্রেম বলে না, মানে দুই একদিন ওই যে কথাবার্তা বলছিলাম ওই তখনই মানে বিয়ে সাথে ওই যে গার্জিয়ান লেভেলে হয়েছিল, হওয়ার পর মনে করেন ওই যে তখনই আর সাথে মানে আমার মা যৌতুক দিতে পারে নাই, মানে মাসখানেক পর যৌতুক দিছিল, এই কারণে তখন ওরা বাসার মানে নেয়নি। মানে না নেওয়ার কারণে তখন আমার তো ভাড়া বাড়িতে ছিলাম, এমনই বাড়ি দুর্ভাগ্য আর কি বলবো, যার ভাগ্যে সুখ নেই আপনার জীবনে। আপনি আপনার একদম পরিপূর্ণ সুস্থ আছেন, মানে আপনি হাত পা সব ঠিক আছে, আপনি মানসিক ভাবে পুরো প্রস্তুত আছেন? জি অবশ্যই। তাহলে এই যে ডিজিটাল ভিক্ষার প্রয়োজন কেন? আপনি তো একটা কাজ করেও আপনি খেতে পারেন, আপনি যে কোনো একটা চাকরি বাকরি করে খেতে পারেন। অবশ্যই পারি, কারণ আমার দুইটা মেয়ে ছোট, ওদের একটা বোন আছে 8 বছরের, আর 9 বছর চলতেছে মনে করেন, তাকে মাদ্রাসায় পড়াই, ফের আমার মায়ের চিকিৎসা। আমি কাজ করে না হয় মাসে 5,000 টাকা হইতে 5,500 টাকা পাবো, কিন্তু এ দিয়ে তো আমার মায়ের ওষুধ পানি বা চিকিৎসা কোনোটাই হবে না। বাচ্চার লেখাপড়া আছে, কিংবা 3 মুখো যে ডাল ভাত খাবো, বাচ্চাদেরকে একটা ভালো পোশাক আশাক দেবো, সেটাও কিন্তু পারবো না। এই জন্য আমি নেক্সট টাইম আবার প্রতিবেদনে আসি। আচ্ছা বোন, ইচ্ছা থাকলে উপায় হয়? ইচ্ছা থাকলে উপায় হয়, মানুষ ছোট থেকে বড় হয় বা অল্প থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত। তো আপনি যদি ইচ্ছা করতেন বা চেষ্টা, আপনার যদি চেষ্টা থাকতো তাহলে আপনি ভালো কিছু করতে পারতেন। এভাবে ইউটিউবে এসে ডিজিটাল ভিক্ষা করার কোনো তো প্রয়োজন ছিল না, প্রয়োজন পড়ে না। অনেক চেষ্টা করছিলাম, কারণ তখনই অপারেশন করতে আমার মায়ের মনে করেন 80,000 টাকার মতো গেছে, তারপর আরেকটা এখন মানে টিউমার ধরা পড়ছে, কারণ চেষ্টা করাও তো অত সব হয় না, অনেক দিন মহাজন করছি। আচ্ছা সেটা না এলে বাদ দিলাম আমরা, ঠিক আছে ক্ষণিকের জন্য সেটা বাদ দিলাম। তারপরে হচ্ছে আপনার এখন প্রাপ্ত বয়স, তো আপনি স্বামীর কাছ থেকে বিতাড়িত আজকে কতদিন বললেন? 4 বছর স্বামীর কাছ থেকে বিতাড়িত। তো আপনি, আপনার তো এখন প্রাপ্ত বয়স, তো আপনি সেকেন্ড টাইম বিয়ে বসলেন না কেন? সেরকম পাই নাই, তারপরে মনে করেন বাচ্চা ছোট, বিয়ে বসি নাই, ভাবতেছি এখন বাচ্চা ছোট আমাকে হয়তো মানবে, কিন্তু আমার দুইটা বাচ্চার দায়িত্ব নাও নিতে পারে, কি নয়ে নয়ে দায়িত্ব নিবে, পরে সবন ওর ঘরে যখন আরেকটা বাচ্চা হবে তখন তো আমার বাচ্চাগুলার দায়িত্ব নাও নিতে পারে, এইসব ভাবনা চিন্তা করে আমি আর বিয়ের সাথে বসি নাই। তাতে তো হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে পড়লো, কাজকাম করলাম মনে করেন, কাজকাম করে আমার মায়েরও কিছু জোরানো টাকা ছিল, ঋণ মহাজন মূলত আছে। আপনি তো বোন দেখি শুনতে মাশাল্লাহ খারাপ না, আপনার চেহারার গঠন ভালো, বা আপনি লেখাপড়াও মোটামুটি জানেন বলেছেন। তাহলে আমাদের সমাজে তো যাদের যে সকল নারী আছে 45, 50, 30, 35, তাদেরও বিয়ে হচ্ছে, তারাও বিয়ে বসছে এবং তারাও সংসারী হচ্ছে। তো আপনার তো 20 বছর বয়স, আপনি কেন পারবেন না? আপনার আপনার ইচ্ছা তো না, ইচ্ছা আছে কিনা সেটা বলুন। অবশ্যই ইচ্ছা আছে আমার, এরকম একটা বয়স, এরকম বয়সে তো অবশ্যই একটা হালের প্রয়োজন আছে, অসুখ ব্রাম হলে, কারণ আমার মা যেরকম অসুস্থ, হঠাৎ কি হবে না হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, কিন্তু আমরা মানুষ উপলক্ষ চেষ্টা তো অবশ্যই করতেছি যাতে আমার মা সুস্থ থাক,
আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, সুস্থ শরীরে রাখুক। কারণ আমার মা ছাড়া আমার আর মনে করেন পৃথিবীর মধ্যে বলতে গেলে কেউ নেই। কারণ আজ যদি আমার মায়ের কিছু হয়ে যায় তাহলে আমাকে দেখার মতো কেউ নেই। তাই তো অবশ্যই আমার একটা স্বামীর প্রয়োজন আছে, কারণ সেরকম আমি মনের মতো কাউকে পাইনি। আশ্বাস দিত যে হ্যাঁ বিয়ে করব, এটা সেটা দুদিন চার দিন কথা বলতো, হ্যাঁ বেতন পাইনি, বেতন পাইলে টাকা পয়সা দিব। যখন হচ্ছে টাকার কথা বলতাম তখনই বলতো টাকা পাইনি, কি এই তারিখে পাবো কি অত তারিখে পাবো। যখন আবার বলতাম তারিখ আসতো বেতনের, তখন বললেই বলতো যে না এই সেই বলে নাম্বার ব্লক করে দিত। আচ্ছা বলুন, মূলত আজকে আমরা ভিডিওটি শেষ করব, আমরা ভিডিওটি লম্বা করব না, দীর্ঘায়ু করব না। তো আজকে আমাদের ক্যামেরার সামনে আসার মূল কারণটা কি একটু বলেন সংক্ষেপে। মূল কারণ হচ্ছে আমার মায়ের আরেকটা অপারেশন করতে হবে। যদি প্রবাসী ভাইরা কিছু সহযোগিতা করে তাহলে আমার মায়ের এই অপারেশনটাও আমি করতে পারবো। তাদের দোয়ায় আমি হচ্ছে আমার মায়ের একটা অপারেশন করতে পারছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার জীবন সঙ্গী হিসেবে যদি কারো ভালো লাগে থাকে আমাকে, তাহলে অবশ্যই আমার জীবনের সঙ্গী হিসাবে তাদেরকে চাই। কারণ সবাইকে তো আর হচ্ছে চাওয়া যায় না, যে কোনো একজন কাকে বাছে নিতে হবে সংসারের জন্য, দুজন কাকে তো ভাইয়া কথা দিয়ে লাভ নেই। কারণ যে আমার জীবনের দায় দায়িত্ব নিবে মূল, আমার মার এরকম সমস্যা সমস্যার কিছু হলেও সে কাঁদ মিলাবে, তাহলেই আমি বিয়ে শাদী করবো। তো ঠিক আছে বোন, ভালো থাকবেন। আপনার নাম? আমার নাম বৃষ্টি আক্তার শিল্পী। বৃষ্টি আক্তার শিল্পী। তো দর্শক, আমরা শুনছিলাম বৃষ্টি আক্তার শিল্পীর জীবনের গল্প। জানি না এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবং ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় করে থাকি অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। এবং একটি কথা বলতে চাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, দিন শেষে একটি হলো ভালো কাজ করবেন। এবং হ্যাঁ অবশ্যই হ্যাঁ, এবং আমাদের এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।